সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমিও সুস্থ এবং ভালো আছি। আমি পলাশচন্দ্র দাস, প্রভাষক, উচ্চতরকণী দিগ্বাসদি কলেজ। আজ তোমাদের দিগ্বাসদি কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজ তোমাদের উচ্চতরকণী দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণী অনুশীলনী 6A, মূলতটা হচ্ছে কনিক। কনিকের আমরা 6A এর একটি সমস্যা সমাধান করব। দেখো, এটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এবং নিয়ামক দেওয়া আছে। এটা থেকে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে কি দেওয়া ছিল। এখানে দেওয়া ছিল পরাবৃত্তের একটি উপকেন্দ্র আর নিয়ামক। তাহলে প্রথমে আমরা একটা পরাবৃত্ত অঙ্কন করার চেষ্টা করি। তাহলে একটা নিলাম, একটা পরাবৃত্তের কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এটা নিলাম এস। আর উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে 1,1। এখানে একটা চলমান বিন্দু নিলাম আমরা P,XY। আর এখানে একটা দেওয়া ছিল নিয়ামক রেখার সমীকরণ, সেটার আমরা নাম দিলাম MZM-। ই চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার উপর আমরা একটা লম্ব টানলাম, আবার এইটা একটা লম্ব টানলাম, SP আর MP যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নিয়ামক। উপকেন্দ্র দেওয়া আছে 1,1, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 3x + 4y = 1, হচ্ছে তার নিয়ামক রেখা সমীকরণ। এটা হচ্ছে নিয়ামক রেখা। MZM সেটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে উপকেন্দ্র। এটাকে আমরা বলবো উপকেন্দ্র, কার পরাবৃত্তের এটা একটা উপকেন্দ্র। উপকেন্দ্র আর এখানে একটা চলমান বিন্দু নিলাম। এখন এটা থেকে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করতে চাই। বের করার জন্য আমাদের কিছু লিখতে হবে। তাহলে ধরি উপকেন্দ্রে, কার উপকেন্দ্রের, পরাবৃত্তের, আমরা লিখে দিই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক S কমা কত 1,1, এবং নিয়ামক রেখা নিয়ামক MZM-। পরাবৃত্তের উপর, এখন আমরা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, তার উপর একটা আমরা যে কোনো বিন্দু নিলাম P,XY। তাহলে ধরি পরাবৃত্তের উপর যে কোনো একটি চলমান বিন্দু P,XY। এখন দেখো আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে কি জানি, যে স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র আর চলমান বিন্দুর দূরত্ব এবং স্থির বিন্দু থেকে নিয়ামক রেখার উপর যে লম্ব দূরত্বটা আছে, দুইটা দূরত্ব অনুপাত যদি ধ্রুব হয়, ধ্রুবর মানটা যদি 1 হয়, সেটা কি আমরা বলবো পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা জানি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, SP, এই দূরত্বটা SP = MP। এটাকে এখন আমরা বর্গ করে দিতে চাই। বর্গ করলে দেখো এখান থেকে আমরা কি পাবো, SP² = MP². এখন দেখো এই SP টা মূলত হচ্ছে এই দুটার দূরত্ব নির্দেশ করে। দূরত্ব মানে কি,
আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, দুটো দূরত্ব যদি বের করতে চাই এস পি ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার দিয়ে এক্স, অর্থাৎ এক্স ওয়ান এক্স মাইনাস ওয়ান, তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তার উপর হোল স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এটা। আবার বলি এমপি, এই দুটার দূরত্ব, এই দুটার দূরত্ব বলতে আসলে বোঝাচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ যে নিয়ামক রেখাটা দেওয়া আছে নিয়ামক রেখাটাকে যদি আমরা লম্ব দূরত্ব দেখাতে চাই, অর্থাৎ যে কোনো সরল রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে তার, অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান জিরো রেখার লম্ব দূরত্বটা হবে ডি দ্বারা প্রকাশ করে ইকুয়াল দিয়ে যেটা দেয়া আছে সমীকরণটা, মানে এটা একটা সরল রেখার সমীকরণ, ফোর ওয়াই মাইনাস ওয়ান দিয়ে এখানে এক্স এর যে সহগটা আছে সেটা বর্গ হবে, মানে থ্রি স্কোয়ার, ওয়াই এর যে সহগটা আছে সেটার বর্গ হবে, তার উপর একটা বর্গমূল হবে, এখানে একটা মডুলাস হবে, সেটাই হচ্ছে তার লম্ব দূরত্ব, তার মানে এটা হচ্ছে তার লম্ব দূরত্ব, অর্থাৎ এস পি ইকুয়াল এমপি, এখানে এমপির মানটা আমরা বসিয়ে দিব এই লম্ব দূরত্বের সমান। তাহলে এই পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা যেটা পাই সেখান থেকে লিখে বসিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে এস পি সমান যেটা পেয়েছি মডুলাস না দিয়ে এখানে দিব আমরা রুট ওভার দিয়ে, তাহলে এক্স মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, এখানে একটা কি যাবে স্কোয়ার যাবে, ইকুয়াল আমরা যেটা লম্ব দূরত্ব পেয়েছি সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই রুট ওভার দিয়ে এক্স এর সব থ্রি স্কোয়ার, ওয়াই সব হচ্ছে ফোর স্কোয়ার, তার মানে এখানে কি আসবে একটা স্কোয়ার আসবে, কারণ এইখানে যে স্কোয়ারটা আছে এটা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি রুট স্কোয়ারে চলে গেলে যেটা থাকবে সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, আর এই রুটগুলিকে আমরা স্কোয়ারটা আলাদা করে লিখতে চাই, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান তার উপর কি দিলাম স্কোয়ার দিলাম, এখানে যদি দিয়ে দেই এখানে থ্রি স্কোয়ার মানে নাইন, ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন, তার উপর দিয়ে দিলাম আমরা স্কোয়ার, এটাকে যদি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান তার উপর হোল স্কোয়ার, প্লাস এটাতে লিখতে পারি স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা লব থেকে লিখতে পারি সূত্র এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হোল স্কোয়ার প্লাস, পরে সূত্র হচ্ছে টু, ওটা হচ্ছে টু আর এ হচ্ছে থ্রি এক্স, বি হচ্ছে ফোর ওয়াই, সূত্রের প্লাস দিলাম, এখান থেকে আমরা লিখতে পারি টু ইন্টু ফোর ওয়াই ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু সি এ, সি হচ্ছে মাইনাস ওয়ান আর এ হচ্ছে থ্রি এক্স, বাই আমরা এখান থেকে লিখবো এটা রুট স্কোয়ারে চলে গেলে থাকবে টোয়েন্টি ফাইভ, এখান থেকে আমরা লিখলাম টোয়েন্টি ফাইভ, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এইট টু টু যোগ করে দিলাম, এটাকে আমরা যদি এখন সাজিয়ে লিখি এখানে আসবে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ছয় চার ছয় টোয়েন্টি ফোর এক্স ওয়াই প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস এইট ওয়াই, এখানে হবে মাইনাস সিক্স এক্স বাই টোয়েন্টি ফাইভ, এই টোয়েন্টি ফাইভকে আমরা আর গুণ করে দিতে চাই, তাহলে আর গুণ করে দিলে পাবো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটি এক্স মাইনাস ফিফটি ওয়াই প্লাস ফিফটি ইকুয়াল, এখানে লিখলে আমরা এখান থেকে পেয়ে যাব নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এক্স,
25 x স্কয়ার প্লাস 25 y স্কয়ার মাইনাস 50x মাইনাস 50y প্লাস 50, এটা নিয়ে আসলে মাইনাস 9x স্কয়ার মাইনাস 60y স্কয়ার মাইনাস 24xy প্লাস 8y প্লাস 6x ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা সমাধান করি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 25x স্কয়ার, এখানে আছে 9x স্কয়ার, এখান থেকে আমি পাবো 16x স্কয়ার প্লাস এখানে আছে 25y স্কয়ার, এখানে আছে 16y স্কয়ার, তাহলে এখান থেকে পাবো আমি 9y স্কয়ার, এখানে আছে 50x, এখানে আছে 6x, তাহলে এখান থেকে পাবো আমি মাইনাস 44x, এখানে আছে 50y, এখানে আছে প্লাস 8y, এখান থেকে আমি পাবো মাইনাস 42y, এখানে আছে প্লাস 50, আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস 2। এখানে ছিল প্লাস 1 স্কয়ার, তার মানে এখান থেকে আমি আরেকটা পেয়ে যাবো সেটা হচ্ছে 1, তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সেটা হচ্ছে প্লাস 1, তাহলে এটা যদি 1 এই পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে মাইনাস, তার মানে এখানে আমরা লিখতে পারবো a2y প্লাস 6x মাইনাস 1 ইকুয়াল 0, এখানে আছে দেখো প্লাস 50, এখানে আছে মাইনাস 1, তাহলে এখান থেকে পাবো মাইনাস 49 ইকুয়াল 0। এটাই হচ্ছে নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ এটাই হচ্ছে তার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি আলোচনা করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।